চন্দ্রকোনা থানার শ্রীনগর গ্রামের শ্রীনগর কোল্ড স্টোরেজ থেকে আমাদেরকে ফোন করা হয় যে ওই কোল্ড স্টোরেজের মধ্যে একটি বড় সাপ বেরিয়েছে। আমরা এক ঘন্টা পর ওই কোল্ড স্টোরেজে গিয়ে পৌঁছিয়ে দেখি যে ওই স্টোরের অফিস রুমের দোতলায় একটি বিরাট বড় খরিশ সাপ বেরিয়েছে। যেহেতু অফিস রুমটি মোজাক করা বিল্ডিং, ওই সাপটি ধরতে আমাদেরকে প্রচুর বেগ পেতে হয়েছে, কারণ মোজাক করা বিল্ডিংয়ে আমাদের কেচার কাজ করছিল না। অনেক কষ্টে ওই সাপটিকে আমরা রেস্কিউ করলাম। সাপটি খরিশ সাপ, খুবই বড়, প্রায় 6 ফুট হবে এবং 4 কেজি প্রায় ওজন হবে। আসল কথা কি, যেহেতু ওখানে স্টোর মালিক ওই বিল্ডিংয়ের মধ্যেই ছিল, ও ওই সাপটিকে কোনো মতেই মারতে দেয়নি, সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দিয়েছে। আসল কথা, প্রতিটি মানুষ যে সচেতন হয়েছে এটা একটা তার বিরাট প্রমাণ। আমরা সাপটিকে ধরলাম এবং রিলিজ করলাম। এরকম দাঁড়াতে হাফ করতে পারবে, এরকম দাঁড়াতে পারবে।